হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি নন্দিতা সাহা আবার একটি ব্লগ নিয়ে এসে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকাল থেকে রান্না থেকে শুরু হলো, অনেকদিন ভালো করে মুড়িটা খেতে পারিনি, কারণ আমি যেখানে বেড়াতে গেছিলাম মুড়িটা খুব একটা ভালো ছিল না, ইটের মতন শক্ত। তাই জন্য মুড়িটা আমি ভালো করে জুত করে করবো, আর পেঁয়াজ কলি দিয়ে মুড়ি খেতে অসাম লাগে। আর ঝুড়িতে দেখতেই পাচ্ছ আলু আর পেঁয়াজ কলি একদম কুচানো আছে, আর সামান্য তেল আর পাঁচফোড়ন দিয়ে এটাকে ভেজে নেব, আর খুব সুন্দর লাগে মুড়ি খাবার। আসাম থেকে এসে আমার এটা প্রথম ভিডিও, আর দুদিন ধরে আমি করতে পারিনি কারণ প্রচুর ব্যস্ত হয়ে গেছিলাম। আর নিয়ে তো ইচ্ছে করে বাড়ি থেকে এই নিয়ে যাবো, জামা ওই নিয়ে যাবো, এই কিনবো সেই কিনবো, আর সোয়েটার আমি গুচ্ছেক নিয়ে গেছি, ভেবেছি যে এইখান থেকে আসামে খুব খুব ঠান্ডা লাগবে, কিন্তু না, খুব একটা ঠান্ডা ছিল না। আমরা পাহাড়ের মধ্যেই ছিলাম কিন্তু খুব একটা ঠান্ডা ছিল না, আর রাত্রেবেলাটা ঠান্ডা লাগছিলো, আর তো মোটা ব্ল্যাঙ্কেট ছিল, তারপরে ডাল্লব ছিল, জন্য ঠান্ডা লাগেনি। আর নিয়ে এসছি এগুলো, না কাচলে আমি তো ঘুরতে পারবো না, তার জন্য এগুলোকে সব পরিষ্কার করতে হবে, কারণ আমি যেদিনকে এসেছি 2 তারিখ ছিল, সেদিনকে আমি ভোর 3টের সময় বাড়ি ঢুকেছি, আর সবাই ছিল, অনেকজনে ছিল, কিছু কিছু লোকে যারা এসেছিলো তারা বর্ধমান চলে গেছিলো, আর আমার মাও চলে গেছিলো বর্ধমান। দেখুন কথা বলতে বলতে আলু ভাজাও হয়ে গেল, আর খিদেতে কি বলবো, কিছু বলার নেই, এত খিদে পেয়েছে। আর প্রায় হয়ে গেছে 10:30 হয়ে গেছে, আর আমার ডেলি 10:30 হয় টিফিন করতে, কোনো সময় হয়তো মুড়ি করা হয়, কোনো সময় লুচি করা হয়, কোনো সময় পরোটা করা হয়, চাউমিন, এই করতে করতে সময় চলে যায়। টিফিন করে এসে একটু বাগানে দাঁড়ালাম, আর আমার চুলটা ভিজেছিল তার জন্য হালকা করে শুকাচ্ছে, আর রোদটা এত সুন্দর লাগছে তার জন্য আমি ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসে একটু রোদে দিয়ে দিলাম, রোদটা মিষ্টি লাগছে। চলুন এবার রান্না তোড়জোড় করি, এদিকে ভাত তো বসিয়ে দিয়েছি, আর এই বাটিতে আছে বেসন আছে, আর কুলেখাড়া যে পাতা হয় সে পাতার বড়া খেতে খুবই ভালো লাগে, আর মাঝে মাঝে কুলেখাড়ার জলও খাই, আর মেয়েদেরকেও খাওয়াই, শরীরে যাতে একটু দুর্বল জিনিসটা যাতে কাটে, আর কাজু বাদাম খাওয়াই, আর কুলেখাড়ার শাক আর কাজু বাদাম খেলে শরীর যদি দুর্বল থাকে ওই দুটো যদি খাওয়া হয় শরীরে কোনো প্রবলেম হয় না, আবার সুস্থ হয়ে যায়। তো বেসনটা নিলাম, একটু হলুদ নিলাম, একটু নুন নিলাম আন্দাজ মতন, আর ওর মধ্যে একটু খাবার সোডা বেশি দিলাম না, অল্প, বেশি খাবার সোডা জিনিসটা খুব খারাপ, পেটটা অল্প ফুলে যায়। আর একটু চামচ নিয়ে ঘেঁটে নেব, আর ঘেঁটে নিয়ে তখন তারপরে শাকটা দিয়ে দেবো, আর শাকের মধ্যে দেওয়া আছে পেঁয়াজ আছে, রসুন আছে, আর কাঁচা লঙ্কা আছে। তো এখন শুধু বেসনটা আমি ফাটিয়ে নেব, ভালো করে ভালো করে ফাটিয়ে নেব, ফাটাতে অনেকটাই সময় লাগে, আর ভালো করে ফাটিয়ে নিলে খুব সুন্দর ভালো হয়, মানে সব কিছু বেসনের জিনিস। আর এদিকে তেলটা, কড়াইটা গরম হয়ে গেছে, আর তেলটা নিয়ে নিলাম, তেল গরম হয়ে গেছে, আর ভাব তেলের যে ধোঁয়াটা সেটাও বেরোচ্ছে, আর ভালো করে তেল যদি গরম হয়ে যায় যে কোনো জিনিসই রান্না যদি হয় খুব সুন্দর লাগে। আর এদিকে তো বেসনটা দিয়ে দিলাম কারণ অনেকটাই গরম হয়ে গেছে, আরও রান্না করতে হবে, আর আমার মেয়ে আমাকে বলছে মা কখন হবে আমি খাবো, ওর জন্য একটু এসে আমার মনে হয় না এটা ভাতের মধ্যে থাকবে, যে ভাতের সাথে খাবো, কিন্তু এটা গরম গরম খেতে বেশি ভালো লাগে, এটা এক্ষুনি হয়ে গেলেই সবাই মিলে খেয়ে নেব। আর কুলেখাড়া যেটা জলটাও খাওয়া হয় সেটাও আমরা ভাতে খাই না, আমরা চা যেরকমভাবে খাই আমরা সেরকমভাবে খাই। আজকে ইচ্ছে করলো যে আজকে না কয়েকদিন ধরেই পাতাটা করছিলাম, মাঝে একবার কুমড়ো ফুলে বড়া করা হয়েছিল, এখনও পর্যন্ত বক ফুলটা পাইনি, কিন্তু বাজার গেলে দেখা যাক বক ফুল পাই নাকি। যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা দারচিনি, আর আমি যখন শিলং বেড়াতে গেছিলাম তখন এটা নিয়ে এসেছিলাম, ওখানে বিক্রি করছিলো, আর শুঙ্গে দেখছি কিন্তু দারচিনির মতন গন্ধ পাচ্ছি না, আবার যখন ভালো করে শুঙছি তখন হলুদ হলুদ গন্ধ পাচ্ছি, আর কোনো টেস্টই নেই। আমাকে কি ওরা কি ঠকিয়ে দিল, এটা দেখে মনে হচ্ছে যে দারচিনি গাছ, কিন্তু তারপরে ওখানে লবঙ্গ ছিল, তারপরে ওখানে দারচিনি ছাড়াও যেগুলো দেয় আরও অনেক কিছু ছিল। এদিকে ফুলকপি আলু ভালো করে ভেজে নেবো, আর ওর মধ্যে হালকা পাঁচফোড়ন দিয়েছি, আর তেল অনেকটাই দিয়েছি, আর আমার তো ফুলকপি খেতে খুব ভালো লাগে ভাজাটা, আর তোমাদের দাদা ভাইয়েরও খুব ভালো লাগে, যখনই কিছু যখন বাড়িতে তোমাদের দাদা ভাই কিছু রান্না করবো তখন বলো ফুলকপি ভাজা। কি খেলা হচ্ছে ই বাবা, ঠোঁটে কি লাগিয়েছিস এত, কোথা থেকে রঙগুলো পেলি, এ মা গোটা মুখটা দেখিয়ে দেখে, দেখা 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 দেখা, রানী রানী লাগছে যে তোকে, হ্যাঁ ও তো যাই, যেভাবে বসেছিস রানী সিটের মতন বসেছিস, তো তাকাচ্ছে দেখো, ঝাঁসি কি রানী নাকি পাটা দেখি, বাহ বাহ খুব সুন্দর লাগছে, চুলটা দেখা চুলটা দেখা, চুলটাকে কেটে দিতে হবে তোর, কি অবস্থা চুলের, চুলটাও কি চুল লাগিয়েছে, ঝাঁসি কি রানী নাকি,
সবাই দেখবে ঝাঁসি কি রানী। মেয়ের নাটক দেখতে দেখতে আমার এদিকে ফুলকপি ভাজা হয়ে গেছে, আর ফুলকপিটা খানিকটুকু ভেজে মশলা দিয়ে দেবো। আর মশলা দিয়ে অনেকক্ষণ নাড়তে হয়, আর এমনভাবে বসেছে যেন মনে হচ্ছে রানী একদম সিংহাসনে বসে আছে।